নবীজি বলেন কে আছো আমার হাদিসগুলো শুনবা আমার এই কথাগুলো শুনবা শোনার পর নিজে আমল করবা অন্যকে শিখায় দিবা তারাও যেন আমল করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমি শুনবো ফাআদা খামসা আল্লাহর নবী গুনে গুনে পাঁচটা জিনিস আমাকে শিখাইলেন এক নাম্বার নবীজি বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস হারাম কাজ থেকে বাঁচো নিষিদ্ধ কাজ থেকে বাঁচো তুমি দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আবিদ হয়ে যাবা দুই নাম্বার ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ তোমার রিজিকে যা রেখেছেন তোমাকে যা বণ্টন করে দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা তিন নাম্বার আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা কার সাথে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ এই রমজান মাসে তো রোজা রাখেন ভালো ভালো ইফতারি করেন পাশের বাসার লোকটার খোঁজ রাখেন কিন্তু পাশের বাসার যিনি থাকে তিনি যে বাড়িওয়ালা তা না তিনি ভাড়াটিও হতে পারে তিনি এমন কেউ হতে পারে যিনি দিনে আনে মোটে কোনো মতে এই বাসার কোনো একটা রুম নিয়ে সাবলেট থাকে তার খোঁজ খবর নেবেন কিন্তু প্রতিবেশীর খোঁজ খবর নেবেন তিন নাম্বার প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো তুমি খাঁটি ইমানদার হবা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি প্রতিবেশীকে দেখে দরজা বন্ধ করে দেয় মাখাফাতান আলা আহলিহি কেউ যদি প্রতিবেশীকে দেখে দরজা বন্ধ করে দেয় এই টেনশনে যে আমার ঘরের লোকেরা না জানি কি বলবে এই টেনশনে দরজা বন্ধ করে দেয় আউ মালিহি এই টেনশন আমার ঘরে ঢুকা না জানি আবার খেজুর টেজুর চায় বসে কিনা কথার কথা তা আপনি দরজা বন্ধ করে দিলেন প্রতিবেশীকে দেখা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালাইসা বিমুমিনিন এই ব্যক্তি খাঁটি ইমানদার না পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারে নাই এবার আল্লাহ নবী বলেন আমি কি তোমাকে বলবো মা হাক্কুল জার প্রতিবেশীর হক কি আমি কি তোমাকে বলবো তুমি কি জানো প্রতিবেশীর হক কি তিনি জবাব দেয় আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার নবী ভালো জানেন প্রতিবেশীর হক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশীর হক হলো প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায় ঋণ চাইলে তাকে সুদ মুক্ত ঋণ দেওয়া ঋণ চাইলে সুদ মুক্ত ঋণ দেওয়া কথাটা মনে থাকবে নি কি মুক্ত ঋণ সুদ মুক্ত ঋণ দেওয়া এটা প্রতিবেশীর হক ওয়া ইজাফতাকারা আলাই প্রতিবেশী যদি দরিদ্র হয়ে যায় তার সহযোগিতায় এগিয়ে যাওয়া ওয়া ইজা মারিদা ফাউতাহু প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাকে ফল ফ্রুটস নিয়ে দেখতে যাওয়া এবার আল্লাহ নবী কি বলে দেখেন নবীজি বলেন তোমাদের কেউ যেন বিল্ডিং না বানায় পাশের প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ করার নিয়তে যেন কেউ বিল্ডিং না বানায় কি বললেন হ্যাঁ পাশের বাড়ির ওই ব্যক্তির বাতাস বন্ধ করার জন্য তোমাদের কেউ যেন প্রতিবেশীর বাসে যেন এত বড় বাড়ি না বানায় ফাতাহ জিবান হুরিহা তার বাতাস বন্ধ করার জন্য ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বুনিয়ান ফাতাহজিবানহু রিহা ইল্লা বিইজনিহি প্রতিবেশীর অনুমতি ছাড়া এত বড় টাওয়ার বানাইবা না যার কারণে তার বাতাস বন্ধ হয়ে যায় হ্যাঁ প্রতিবেশী যদি অনুমতি দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা প্রতিবেশী অনুমতি দিলে ঠিক আছে অনুমতি যদি না দেয় তাহলে কিন্তু বাতাস বন্ধ করা যাবে না নবীজি বলেন আমার উম্মত বাতাস খায় এই বাতাস এটা আমার উম্মতের হক আমার উম্মতের এই হক তুমি তার অনুমতি ছাড়া নষ্ট করতে পারো না এরপরে কি কয় দেখেন তোমাদের কেউ যদি ফল নিয়ে বাসায় আসো ওয়া ইনিস্তারাইতা ফাকিহাতান ফাআহদিলা ফল নিয়ে বাসায় আসলা প্রতিবেশীর সামনে দিয়ে ব্যাগগুলা সুন্দর মতো নিয়ে বাসায় ঢুকলা আর প্রতিবেশী দেখলো তোমার ব্যাগের মধ্যে ফল নবীজি বলেন প্রতিবেশীর জন্য ফল হাদিয়া পাঠাও আর যদি ফল হাদিয়া পাঠাইতে না পারো ইল্লা ফাদখিলহা সিররন তাহলে ফলগুলা ঘরে গোপনে ঢুকাও ফলগুলা ঘরে কথাগুলা গুরুত্ব দেন এগুলা স্বাভাবিকভাবে নেবেন না ফল নিয়ে সামনে দিয়ে দেখাই দিয়ে নিতেস রসুল বলেন যেহেতু দেখায় নিছো পাঠাও হাদিয়া পাঠাও না হুজুর আমি হাদিয়া দিব না রসুল কয় তাহলে গোপনে ফল ঘরে ঢুকাও যেন বুঝতে না পারে তোমার ব্যাগের মধ্যে কি চাউল না ফল এরপর রসুল যে কথাটা বলছে আপনি অবাক হয়ে যাবেন বাচ্চাদের হাতে ফল কাইটা দিলে বাচ্চারা দৌড় দিয়ে বাহিরে অন্য বাচ্চার সামনে আসে কিনা
নবীজি বলেন ওয়ালা ইখরুজ ইবনুকা বিহা লিয়াগিজ বিহা ওয়ালাদা তোমার সন্তান নিয়ে তোমার সন্তান ফল নিয়ে যেন অন্যের সন্তানের সামনে না খায় তাহলে আমার আরেকটা উম্মতের বাচ্চাটা তোমার সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে তোমার সন্তান ফল নিয়ে যেন অন্যের সন্তানের সামনে না খায় বলবে আব্বা তুমি তো কমলা আনো না তার বাবা কমলা আনছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন ولا تزهي بريح قطار قدرك بقطار ريح قدرك তুমি তোমার পাতিলের গোস্তের ঝোলের গ্রান দিয়ে প্রতিবেশীর কষ্ট দিবা না পাতিলের ঝোলের গ্রান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না গুরুত্ব দিয়ে শুনেন কথাটা তোমার পাতিলের গোস্তের ঝোলের গ্রান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না মানে রাসূল অন্য বর্ণনায় বলছে গোস্ত যদি রান্না করো ঝোল বাড়ায়া দাও তোমার প্রতিবেশী যেহেতু ঝোলের গ্রান পায় আর ঝোলের গ্রান এমন এক জিনিস এটা কার না খেতে মন চায় আপনাদের মন চায় না কয়েকজন কয় চায় আমার তো মন চায় বিরিয়ানি দোকানের সামনে দিয়ে গেলে আমারও মন চায় দুই চার প্লেট মারি বইসা এটা কার না মন চায় ভাবসাব এমন মানে আপনাদের মন না না আপনাদের রুচি বলতে কিছু নাই থাকবে কেমনে যেই জামানায় এক ঘরে বাপ মা ভাই বোন সব একসাথে টেলিভিশন দেখে ওই ঘরের মানুষগুলার নাকের মধ্যে আর পেটের মধ্যে রুচির তো একটা ব্যাপার সেবার থাকার কথা এটা বুঝবে কিভাবে রুচি কি জিনিস রুচি তো নষ্ট হয়ে গেছে আমাদের পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য ড্রয়িং রুমে বৈশা বাপ মা ছেলে মেয়ে সব একসাথে টেলিভিশন দেখে নির্লজ্জ আর বেহায়ার মতো আমি মাঝে মাঝে চিন্তা করি আমার আব্বার সাথে বৈশা আমি টিভি দেখতে পারতাম কিনা মাঝে মাঝে চিন্তা করি আর কি আব্বা তো মারা গেছে তো আমি চিন্তা করি গুনাহের চাপটাটা পরে রাখি চিন্তা করি যে দেখতে পারতাম কিনা তো আমি দেখি যে আমার রুচি আমারে বলে না না এটা কিভাবে সম্ভব বাপ ছেলে মা একসাথে বৈশা টেলিভিশন দেখা অশ্লীল দেখা এটা তো রুচিরও ব্যাপার এটার নাম পারিবারিক বন্ধন না এটার নাম অশ্লীলতা এটার নাম বেহায়াপনা এটার নাম নির্লজ্জতা এটা সমাজকে নষ্ট করার একটা নীল নকশা ছাড়ার কিছু ঘরে ড্রয়িং রুমে বিশাল বড় টেলিভিশন রুচি তো নাই মানুষের বুঝবে কিভাবে ঝোলের ঘ্রাণ কোনটা কেন বললাম যে আওয়াজ আসতে হয়েছে মানে খায় না মনে হয় এরকম ভাবসব জোলের ঘ্রাণ সবারই মন চায় কিছু খাইতে তুই এই ঠিক আগে গেলেন না কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোস্তের জোলের ঘ্রাণ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না তো নবীজি বলেন তুমি ওই গোস্তের ঝোল দিয়ে যখন তুমি এরকম ভাবে রান্না করবা ঝোলটা বাড়ায়া দিবা অন্তত যেন প্রতিবেশীকে ঝোল পাঠাইতে পারো আমার উম্মতটা ঝোলে রুটি ভিজিয়ে ভিজিয়ে খেতে পারবে তো নবীজি বলেন যদি গোস্ত পাঠাও ঠিক আছে যদি না পাঠাও তাহলে এমন ভাবে গোস্ত রান্না করো যেন তোমাদের ঘরের সদস্যরাই জানে অন্যরা যেন না জানে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করো মনে আছে আবু হুরায়রারে নবী পাঁচ জিনিস শিক্ষা দিচ্ছেন এক নাম্বার হারাম কাজ থেকে বাঁচো দুই নাম্বার আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো তিন নাম্বার আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা চার নাম্বার আহিব্বালিন্নাস মা তুহিব্বুলি নাফসিকা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার ওয়ালা তুকসিরিদ দেহকা ফাইন্না কাসরাতাদ দেহকি তুমি তুল কালবা বেশি হাসবে না বেশি হাসি অন্তর মৃত বানায় দেয় নাউজুবিল্লাহ তাহলে রমজান মাস আসার আগে থেকে আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাহলে রমজানে এবাদত বাড়িয়ে দিব হারাম কাজ একদম টোটাল ছেড়ে দিব আল্লাহ তৌফিক দান করেন ওই রমজান থেকে যে ইনশাআল্লাহ আট রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো সাহারির সময় কয় রাকাত না পারলে ছয় রাকাত না পারলে চার রাকাত না পারলে দুই রাকাত দুইয়ের নিয়ত কেউ করেন না তাহলে উঠবেনই না আট রাকাতের নিয়ত করবেন পারলে আট রাকাত না পারলে ছয় না পারলে চার না পারলে দুই এখন আসেন আট রাকাতের এই হাদিসটা এই হাদিস দিয়েই ওই আমাদের অনেক ভাইয়েরা তারা বলে যে তারাবি আট রাকাত হাদিসটা শোনেন সহিহ বুখারীর এগারোশো সাতচল্লিশ নাম্বার হাদিস যে হাদিস দিয়ে আমরা তাহাজ্জুদের দলিল দিই আর কি এই হাদিসের বর্ণনাকারী আবু সালামা রহমতুল্লাহ আলাই তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আচ্ছা আগে আপনাদেরকে একটু কথা বলি আমি আপনাদের এলাকায় মাসে চারবারের বেশি আসি না মানে কি মানে কি মানে কমও আসতে পারি একবারও আসতে পারি দুইবারও বাকি চারবারের বেশি না আমি আপনাদের এলাকায় চারবারের একটা কথার কথা বললাম যে আপনাদের এলাকায় মাসে আমি চারবারের বেশি যাই না মানে দুইবারও যাই তিনবার যাই চার বাকি পাঁচবার যাই না এটা কি আমার সাথে আপনারা একমত না আমি বলছি দিকে আপনারা মাইনে নেবেন এমন নাকি না নাকি বিষয়টা আসলে এমন আচ্ছা যদি এটা বুঝে থাকেন তাহলে হাদিসও বোঝার চেষ্টা করেন এবার শোনেন
সহিহ বুখারীর বর্ণনা 1147 নম্বর হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন আম্মাজান কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান আম্মাজান রমজান মাসে রাতের বেলা নবীর নামাজ কেমন ছিল আম্মাজানকে প্রশ্ন করলেন নবীর নামাজ আম্মাজানকে কিন্তু এই প্রশ্ন করে নাই তাহাজ্জুদ নামাজ নাকি তারাবির নামাজ শুধু বলছে নবীর রমজান মাসে রাতের নামাজ কিসের নামাজ রমজানে রাতের নামাজ তো আমি কেমনে তাহাজ্জুদের অনুবাদ করব নবী তো বলে নাই তাহাজ্জুদ তাহলে আপনি তারাবির অনুবাদ এটাও করতে পারবেন না আমি তাহাজ্জুদের অনুবাদ এটাও পারবো না আমার অধিকার নাই কারণ এটা তাহাজ্জুদ শব্দ নাই আবার তারাবিও নাই কিন্তু শুনেন মন দিয়ে তো আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন আম্মাজান নবীজির রমজানে রাতের নামাজ কেমন ছিল তো রাতের নামাজ যদি বলে কেউ বলতে পারে তারাবি আবার আপনি বলতে পারেন তাহাজ্জুদ কিন্তু আবার দুজন বলতে পারে এই মিয়া তুমি তারাবি কিভাবে বলো তো উনি বলবে তুমি তাহাজ্জুদ কিভাবে বলো আমি হ্যাঁ ঠিক আছে ভাই আমি বলতে পারবো না আপনি বললেন না ঠিক আছে তাহলে একটু জানলাম রাতের নামাজ বাস বলেন সবাই কিসের নামাজ এবার আম্মাজানের জবাবটা দেখেন জবাবটা মন দিয়ে শুনেন মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়া লা ফি গায়রিহি আলা 11 রাকাতান নবীজি রমজানে এবং রমজানের বাহিরে বলেন এবার আবার বলেন রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তেন না বলেন কবে কবে রমজানের বাহিরে কয় মাস 11 মাস রমজান বাদ দিলে থাকে কয় মাস 11 মাস এখন রমজানের বাহিরে যে 11 রাকাতের বেশি পড়তেন না এই 11 রাকাতের মধ্যে 8 রাকাত আর 3 রাকাত বিতির তো ওই 8 রাকাতের নাম বাকি 11 মাস আপনারা রাতে কি দিবেন দেখি দেন তো হ্যাঁ নাকি অন্য কোনো নাম দেওয়া যায় দিয়ে দেন লাইট ফ্যান বা কিছু একটা কথার কথা আর কি তাহলে 11 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে 11 রাকাতের বেশি পড়তেন না ওই 11 রাকাতের মধ্যে 8 রাকাত রাতের নামাজের নাম আপনি বাধ্য এটা তাহাজ্জুদই দিতে হবে কারণ তারাবি তো এক মাসের নামাজ তারাবি কয় মাসের তাহলে 11 মাস যেই নামাজের নাম তাহাজ্জুদ এই নামাজের নাম রমজানে আবার অন্য নাম কেন হবে সেটা বলেন হ্যাঁ 11 মাস যেই নামাজের নাম এশা রমজানে এটার নাম 11 মাস যেই নামাজের নাম ফজর রমজানে এটার নাম 11 মাস যেই নামাজের নাম জোহর যেই নামাজের নাম আসর যেই নামাজের নাম মাগরিব রমজানে এগুলার নাম কি এগুলাই থাকে না পরিবর্তন হয় 11 মাস যেই নামাজের নাম তাহাজ্জুদ তো রমজানে এটার নাম হবে কি তাহাজ্জুদ কি এক মাসের নামাজ না 12 মাসের নামাজ তারাবি কি এক মাসের নামাজ না 12 মাসের এক মাসের এইজন্য তারাবি এটা সাহাবাদের সুন্নত থেকেই প্রমাণিত 20 রাকাত তাহাজ্জুদ এটা কোরআন দ্বারাও প্রমাণিত রাসূলের সুন্নাহ দ্বারাও প্রমাণিত যে রাসূল সর্বোচ্চ 11 রাকাতের বেশি পড়তেন না 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতরের নামাজ কিভাবে পড়তেন ইস্তিসকার কিতাবের মধ্যে ইমাম ইবনে আব্দুল বার ব্যাখ্যা দিয়েছে ইউসাল্লি আরবাআ কয় নবীজি 4 রাকাত পড়তেন পড়ার পর সুম্মায়া নাম এরপর ঘুমাইতেন সুম্মা ইউসাল্লি আরবাআ ঘুম থেকে উঠে আবার 4 রাকাত পড়তেন সুম্মায়া নাম আবার ঘুমাইতেন সুম্মা ইউসাল্লি বিসালাস এরপর তিনি 3 রাকাত বিতির পড়তেন বলেন তো আপনারা রমজান ছাড়া 11 মাস এই যে নবী রাতে ঘুমাইতেন আবার 4 রাকাত পড়তেন আবার ঘুমাইতেন আবার 4 রাকাত পড়তেন আবার ঘুমাইতেন আবার 3 রাকাত পড়তেন এই সারা রাত ব্যাপী রমজানের বাহিরে যে নামাজটা পড়তেন 8 রাকাত আম্মাজান আয়েশা বলে লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না শুনো এই 8 রাকাত এত সুন্দর এত লম্বা হইতো এই লম্বা আর সৌন্দর্যতার বর্ণনা আমারে জিজ্ঞাসা করো না আমি দিতে পারবো না এত সুন্দর হইতো এই নামাজ তো রমজানের বাহিরে 11 মাস নবী যে রাতের বেলা এই লম্বা সময় নামাজ পড়তেন আবার ঘুমাইতেন 4 রাকাত পড়তেন ঘুমাইতেন আবার 4 রাকাত পড়তেন আবার ঘুমাইতেন এরপর বিতির পড়তেন তো সারা রাত ব্যাপী যে 4 রাকাত পড়লেন আর বিতির পড়লেন তো ওই 4 রাকাত আর 4 রাকাত 8 রাকাত এই 8 রাকাতের নাম 11 মাস কি দিব বলেন কি দিব তাহাজ্জুদ এই হাদিসটাকেই আমাদের অনেক ভাই বলে কয় এটাই তারাবি তো এটা কিভাবে তারাবি হয় আচ্ছা এবার আসেন আমি কি বলছিলাম আপনাদের এখানে মাসে কয়বারের বেশি আসি না তাহলে কম নবীজি 11 রাকাতের বেশি পড়তেন না মানে কি হ্যাঁ কমের আছে তো কমের বর্ণনা তো আছেই 11 এর বর্ণনা আছে 9 এর বর্ণনা আছে 7 এর বর্ণনা আছে আপনার 7 এর বর্ণনা আছে তুই 7 মানে কি 4 রাকাত আর 3 রাকাত 9 মানে কি 6 রাকাত আর 3 রাকাত 11 মানে কি 8 রাকাত এবং 3 রাকাত বুখারীতে 13 এর বর্ণনা আছে 13 অবশ্যই বাকি 2 রাকাত ফজরের সুন্নত এভাবে 13 এখন 11 এর বেশি পড়তেন না তার মানে 11 এর বেশি পড়তেন না তার মানে কি 11 এর কম তো এই কমটা মাঝে মাঝে 7 হইতো মাঝে মাঝে 9 হইতো মাঝে মাঝে 11 হইতো তাহলে শুধু 8 কেন মাঝে মাঝে এইজন্য চাইরো বইরেন বইরেন না
কথার এটা তাহাজ্জুদ। এই জন্য আমরা বলি আমরা তাহাজ্জুদ 8 রাকাত পড়ব, 6 রাকাত পড়ব, 4 রাকাত পড়ব, 2 রাকাত পড়ব, আবার বিতিরটা যদি মিলান তো তাহাজ্জুদের বিষয়টা আমরা 2 রাকাত পড়ব, 4 রাকাত পড়ব, 6 রাকাত পড়ব, 8 রাকাত পড়ব। কারণ রাসূল বেশি পড়তেন না 11 এর বেশি, এর মানে কম যে পড়তেন না এমন না, কম পড়তেন। হ্যাঁ আবু দাউদের বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কম পড়তেন, আবু দাউদের বর্ণনা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 4 পড়তেন, কখনো 6 পড়তেন, কখনো 8 পড়তেন। তাহাজ্জুদ 4 হয়, তাহাজ্জুদ 6 হয়, তাহাজ্জুদ 8 হয়। তারাবি রাসূলের সুন্নত থেকে শুধু তারাবি নামাজ পাই, রাকাত পাই না। সাহাবাদের সুন্নত থেকে তারাবিও পাই, রাকাত পাই। আর নবী বলছে আমার সুন্নত মানো, সাহাবাদের সুন্নত মানো, দুইটা মানলে আর কোনো ঝগড়াই থাকে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো তাহাজ্জুদ নামাজে উঠলেন, অনেক ভাইয়েরা আবার কয় কিয়ামুল লাইল মানি তারাবি না, কিয়ামুল লাইল মানি তারাবি না, কিয়ামুল লাইল মানি যে বেশিরভাগ জায়গায় তাহাজ্জুদ উদ্দেশ্য অনেক দলিল আছে, অসংখ্য তাহাজ্জুদ নিয়ে আমার একটা আলোচনা আছে, দেখবেন কতগুলা কিয়ামুল লাইলের আমি তাহাজ্জুদের হাদিসের অধ্যায়ে বলেছি। আবু দাউদের 1307 নম্বর হাদিসে আম্মাজান আয়েশা বলেন লা তাদা কিয়ামাল লাইল, তুমি তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিও না। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা লা ইয়াদাউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ ছাড়তেন না। কানা ইদা মারিদা আও কাসিলা সাল্লা কাঈদা, নবী যদি অসুস্থ হইতেন অথবা ক্লান্তিভূত করতেন বসে বসে হলেও তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। এরপর আমরা সাহারি খাবো, সাহারি খাবেন এটা বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহারি খাও, সাহারির মধ্যে ভরপুর বরকত। এই জন্য খাবো আমরা সাহারিতে, আমরা চেষ্টা করব এক দুইটা তিনটা খেজুরও যদি খাইতে পারি খাবো। হাদিসে আসছে খেজুর কতই না উত্তম খাদ্য সাহারির মধ্যে, খেজুর কতই না নেয়ামতে পরিপূর্ণ খাদ্য, সাহারির মধ্যে খেজুর কতই না নেয়ামতে পরিপূর্ণ খাদ্য। তো এটা আমরা সাহারির সময় খাবো। এরপরে রমজানের রোজাটা শুরু হবে। রাসূল বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের আশায় তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এরপরে ইফতার, ইফতারের সময় আমার সাথে সবাই একটা কথা বলেন, বলেন এবছর ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়, সেটা হোক কোনো অনুষ্ঠান, বলেন হোক কোনো ইফতার পার্টি, যা হবার হবে বলেন, মাগরিবের জামাত ছাড়বো না ইনশাআল্লাহ। রমজানে সব নামাজগুলো ঠিক মতো পড়ে শুধু মাগরিবটা ছাড়া, হ্যাঁ অন্যান্য নামাজগুলো মুসল্লি ঠিক মতো, খালি মাগরিবে আপনার পিছনে পিছনে থাকে। তাহলে রমজানের ইফতার যেন আমাদের জামাত ছুটার কারণ না হয় ইনশাআল্লাহ, ঠিক আছে না? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এর উপর আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর নূর তাহফিজুল কোরআন মাদ্রাসা এটার প্রতি আপনারা খেয়াল রাখবেন, এলাকাবাসী সবাই খেয়াল রাখবো আমরা। আর শেষ কথা আপনাদের সামনে, তারাবির নামাজ ইত্যাদি নিয়ে আমরা কেউ ঝগড়া করবো না, আমরা ঝগড়া মুক্তভাবে থাকবো ইনশাল্লাহ। শুধু আপনাদেরকে বিষয়গুলো জানাই দিলাম, ওই আমার লেখা মিম্বরের আমানত সংকলন আর কি আমার, আমি জানতাম না যে নিয়ে আসছে ওনারা ওই যেখান থেকে সাফাগান থেকে, তো ওখানে মিম্বরের আমান আমি যে স্টাইলে বয়ান করি আর কি ওইভাবেই ওখানে লেখা। খতিব সাহেব ইমাম সাহেবরা চাইলে আপনারা ওইটা মোতালা করে, মানে আপনারা মোতালা করবেন এটা বলছি না, বাকি যদি চান একদম বয়ানের স্টাইলে ওখানে সব লেখা, আপনি ওখানে পারেন আইপ্যাডে নিয়ে যেতে পারেন ওখান থেকে, তো আইপ্যাড দেখে দেখেও আপনি বয়ান করতে পারেন এটা যদি চান। সাধারণ যারা আছেন কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী মা বোনরা আপনারাও পড়তে পারেন, খুব উপকারী হবে আপনাদের জন্য, বিশেষ করে স্বামী স্ত্রী যারা তাদের জন্য তৃতীয় খণ্ডটা খুবই জরুরি, আর যারা সন্তানের অধিকার ইত্যাদি পড়াশোনা তাদের জন্য প্রথম দ্বিতীয় দ্বিতীয় খণ্ড, আর ওলামা হজরতদের জন্য সবগুলোই খুব জরুরি ইনশাল্লাহ। আপনারা ওটা নিতে পারেন, ওখান থেকে আসে মনে হয় সংগ্রহ করতে পারেন মিম্বরের আমানত।